নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মনির বাংলা। আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছে। আমিও ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে দেখে বুঝতে পারছেন, আজকে আমার থাম্বনেল দেখে আজকে আপনাদের সঙ্গে কি রেসিপি শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আজকে ঘরোয়াভাবে বাঙালিদের সবথেকে প্রিয় একটি রান্না, যেটা শুক্তো, কীভাবে বানাচ্ছি বাড়িতে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। যেই বাড়িতে যে যে রকম সবজি রয়েছে সেই সবজিগুলো দিয়ে আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে রিকোয়েস্ট করব আমার সমস্ত বন্ধুদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য। বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি যেটা মেন শুক্তো বানাতে লাগে, ডাঁটা, সজনে ডাঁটা একদম অল্প অল্প দিয়ে আমি নিয়েছি। সজনে ডাঁটা নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখানে আমি সমস্ত সবজি কেটে নিয়ে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। পেঁপে কেটে নিয়েছি একদম সরু লম্বা করে, বেগুন কেটেছি, লবণ আর হলুদ মেখে রেখেছি, করলা যেটা লবণ হলুদ মেখে রেখে দিয়েছি, কাঁচকলা লবণ হলুদ মেখে রেখেছি, আছে গাজর। আর শুক্তো বানানোর জন্য অবশ্যই বড়ি তো লাগবে, বড়ি রেখেছি এখানে। এখানে রেখেছি আদা জিরে মৌরিকে পেস্ট করে রেখে দিয়েছি। আর এই রান্নাটা পুরোটা ঘরোয়াভাবে শুক্তোটা বানাবো। এখানে নিয়েছি পোস্ত 1 চামচ, আর 1 চামচ সর্ষে, সাদা সর্ষে। আর সবার শেষে নিয়েছি 1 কাপ দুধ। তাহলে চলুন বাকি রান্নাটা কীভাবে করবো একদম ঘরোয়া পদ্ধতিতে শুক্তোটা, সেটা আপনাদের সঙ্গে বাকি মশলাগুলো দিয়ে বানাতে বানাতেই আপনাদের সঙ্গে শেয়ার। শুক্তো বানানোর জন্য অলরেডি কড়াইটা গরম করে এর মধ্যে আমি তেল দিয়ে দেবো। যেহেতু আমরা সাদা তেলে বাড়িতে খাই, সেই জন্য আমি সাদা তেলে করছি, আপনারা সর্ষের তেলে করতে পারেন। গরম হয়ে যাওয়ার পরেই প্রথমে বড়িগুলোকে ভেজে নেব। আর এখানে আমি 20 থেকে 25টা বড়ি নিয়েছি, আমি আমার প্রয়োজন মতো নিয়েছি। আপনারা যেরকম রান্না করবেন সেরকম দেবেন। গুলোকে তুলে নেওয়ার পরেই ওই তেলের মধ্যে করলাগুলোকে করলাগুলোকে ভাজার পরে এবার আমি তুলে নেব। অল্প একটু লাল করে ভেজেছি, খুব একটা ভাজি না, কারণ এর উচ্ছের টেস্টটাই চলে যায় ভাজলে। এবার আমি সেম তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে যে বেগুনগুলো রেখেছিলাম সেগুলো ভেজে নেব। বেগুনগুলো খুব ভাজা হয়ে গেছে, এরপর আমি এবার তুলে নেব। এরপর আমি এই কাঁচকলা গুলোকে ভেজে নেব। কাঁচা কলা গুলো যে ভেজেছি এগুলোকে এবার আমি তুলে নেব। এবার ওর মধ্যে অল্প একটু তেল দিয়ে ওর মধ্যে এবার একে একে বাকি সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দেবো আলু, গাজর, আর দেবো সজনে ডাঁটা। ওর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো, হলুদের গুঁড়ো, লবণ এবং হলুদকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, তুলে দিয়ে আর এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো। এইগুলোকে আমি খুব একটা ভাজবো না, সামান্য পরিমাণ একটু ভাজা ভাজা করে তুলে নেবো। আরো 3 থেকে 4 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। আমি 3 মিনিটের জন্য চাপা দিয়েছিলাম, 3 মিনিট পর ফিরে এলাম। আমার সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে, খুব একটা ভাজবো না। এরপর এবার আমি তুলে নেবো, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো।
पाँच फोड़न दिए देव, एक तेजपाता, शुकनो लंकार फोड़न देव, शुक्तर टेस्ट बढ़ानों जो अल्प एकटू चीनी देव, जीरे बाटा, मौरी बाटा और आदा बाटा आछे ओर मध्य दिए देव, लंकार गुड़ो एकदम सामान्य परिमाणे, सामान्य परिमाण हलुद गुड़ो, एटा एबारे आमि तेलेर मध्य दिए देव। मसलाटा धरे जाच्छिलो बोले सामान्य परिमाणे जल दिए ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে যে সমস্ত সবজিকে ভেজে রেখেছিলাম দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে এটাকে কষিয়ে নেব। সমস্ত সবজিকে কষিয়ে নেওয়ার পর এবার পোস্ত সরষে বাটাটাও দিয়ে দেব। এর মধ্যে এবার আমি দুধ, এক কাপ দুধ নিয়েছি, দুধটা দিয়ে দেবো। এখানে আমি এক কাপ দুধ নিয়েছি, এরপর আমি এতে জল মেশাবো। এক কাপ দুধ আর এখানে আমি দেড় কাপ জল দেবো। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, যদি আমার লবণ লাগে আমি এখানে লবণ অ্যাড করবো। এরপর এবার আমি 7 থেকে 8 মিনিটের জন্য চাপা দেব সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। 8 মিনিট পর ফিরে এলাম, জলটাই আমার অনেকটাই শুকিয়ে গেছে শুক্ত। দেখে নেব এবার সমস্ত সবজি, পেঁপে, আলু, এই শক্ত জিনিসগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, একদম নরম হয়ে গেছে আলু, পেঁপে, গাজর। সবার শেষে একটা জিনিস দিয়ে নামিয়ে দেবো, এক চামচের মতো এখানে ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে দেবো। ঘি দিলে শুক্তোর মধ্যে একটা সুন্দর স্মেল আসে আর এই রান্নাটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়। গরম গরম ভাতের সাথে এরকম বাঙালিদের পাতে শুক্তো এবং ডাল থাকলে খাওয়াটা কিন্তু জমে যায়। তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকে আমার রেসিপি। একদম ঘরোয়াভাবে বানিয়েছি শুক্তোটা। কেমন হয়েছে আমার সমস্ত বন্ধুদেরকে অনুরোধ করব, অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে আমার পাশে থাকার জন্য, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে সবাই খুব খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।